নমস্কার, নিউজ টুডেতে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মধুরিমা। দেখে নেব বিশেষ কিছু খবর। পূজোর মুখে নতুন করে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু। চলতি বছরে শহরের তুলনায় গ্রামে বেশি ডেঙ্গুর সংক্রমণ, স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে উঠে এসেছে পরিসংখ্যান। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের উপাধ্যক্ষর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন স্বাস্থ্য সচিব। এদিকে দক্ষিণবঙ্গের 16টি জেলা এবং স্বাস্থ্য জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 55,818 জন। 11ই অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে আক্রান্ত প্রায় 62,000। গত এক সপ্তাহে নতুন করে রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় 9,000 মানুষ। উত্তর চব্বিশ পরগনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সর্বাধিক 13,716 জন। 2 নম্বরে কলকাতা, তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ। যান্ত্রিক ত্রুটির জের পূজোর মুখে ফের বাতিল হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। পরিবর্তে একই সময়ে বিকল্প রেকে ট্রেন চালানো হয়। তবে বন্দে ভারত এক্সপ্রেসে চড়তে না পারায় হতাশ বহু যাত্রী। পূর্ব রেলের তরফে জানানো হয়, বন্দে ভারতের চাকায় সমস্যা দেখা দিয়েছে, তার ফলে সোমবার সেটির যাত্রা স্থগিত রাখা হয়েছে। টাকা ফেরত পাবেন যাত্রীরা। তবে বন্দে ভারত চড়তে না পারার আক্ষেপ বহু যাত্রীর। সেমি হাইস্পিড ট্রেনে বারবার যান্ত্রিক গোলযোগের ঘটনায় স্বাভাবিকভাবেই রেলের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বোমা বিস্ফোরণে উড়ে গেল এক ফাস্টফুড দোকানের চাল। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার গঙ্গাজোয়ারা ব্রিজের কাছে একটি ফাস্টফুডের দোকান, বোমা বিস্ফোরণে উড়ে যায় সেই দোকানের ঘরের চাল। ঘটনায় আহত ওই দোকানের মালিক সুজয় মণ্ডল ও তার স্ত্রী। অভিযোগ, রবিবার মধ্যরাতে যখন দোকানের মালিক এবং তার স্ত্রী দোকান খুলতে যায়, সেই সময় বাইকে করে দুজন লোক আসে। তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণে কেঁপে ওঠে দোকান। আহত হয় দোকানের মালিক এবং তার স্ত্রী। দোকানের চাল উড়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় অন্যান্য আসবাবপত্র। পুলিশের টহলদারি অবস্থা থেকে ঢিলচোরা দূরত্বে এমন ঘটনা ঘটায় একদিকে যেমন আতঙ্কিত এলাকার মানুষ, অন্যদিকে বিস্ময় প্রকাশ করেছে স্থানীয় দোকানদাররাও। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটালো, নাকি দোকানের মধ্যে কোনো বোমা ছিল, তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ওরা প্রতিদিন রাতের বেলা করে আসে, ওই দুটো আড়াইটার দিকে আসে। ওদের এর দোকান আছে, ওই কচুরি বড়টা দোকান। তার জন্য প্রস্তুতি নেয় ওরা, রাত থেকে প্রস্তুতি নেয়। অন্যান্য দিনের মতো আজকে রাতের বেলা এসেছিলো, দুটো আড়াইটার দিকে এসেছিলো, আড়াইটার সময় এসেছিলো। আসতে ওরা মাথা থেকে ওই যে একটা ডাব্বা আছে, ওতে করে আলু কুচি এনেছিলো, মিক্সারের একটা ইয়ে ছিল, ওটা দেখেছে। রাখার সাথে সাথে দুজন লোক না গিয়ে জিজ্ঞাসা করেছে, আমি শুনতে পাচ্ছি দুজন লোক জিজ্ঞাসা করেছে গড়িয়ার দিকে যাবো কোন রাস্তায়। ওরা বার হয়ে যাওয়ার সাথে সাথে বিস্ফোরণটা হয়েছে। এমনও শোনা যাচ্ছে যে সুজয় সবচেয়ে যে বেশি আহত হয়েছে, ওর বউ বলছে যে বোমাটাকে ছোড়া হয়েছে, কিন্তু আমাদের সন্দেহ কঠোর বোমা। আমাদের এত তীব্রতা, বিস্ফোরণের তীব্রতা এতটা হয়। পুজোর আগে 100 দিনের কাজে জব কার্ড হোল্ডাররা টাকা না পাওয়ায় হতাশাগ্রস্ত। এমনই ঘটনা দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর মলা চণ্ডীপুর এলাকায়। সেখানে প্রায় 80 থেকে 100 জন জব কার্ড হোল্ডার রয়েছে। তারা 100 দিনের কাজ করে 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত কোনো টাকা পাচ্ছে না। আমরা 2021 থেকে আমরা জব কার্ডে টাকা পাইনি, 100 দিনের 2 বছর টাকা পাইনি, 100 দিনের কাজ করেছি না। আমরা খাল কাটাতাম, পুকুর কাটতাম, তারপরে পানা পোষা করতাম, রাস্তা পোষা করতাম, তারপরে বিভিন্ন রকমের কাজ, ড্রেন কাটা। স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হরিদেবপুর থানা এলাকায় সোদপুর ডলিভিলা এলাকার ঘটনা। স্ত্রীর নাম কৃষ্ণা দে, স্বামী শুভেন্দু দাস। ঘটনা তদন্তে হরিদেবপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এক বছর আগে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল পেশায় অটো চালক শুভেন্দু দাসের সঙ্গে কৃষ্ণাদের, কিন্তু সেই বিয়েতে মত ছিল না মেয়ের পরিবারের। বিয়ের পর কৃষ্ণা বাপের বাড়িতেই থাকত। অভিযোগ, মাঝে মধ্যে মদ্যপান করে ঝামেলাও করত স্বামী। জানা যায়, রবিবার রাতে যখন কেউ বাড়িতে ছিল না, সেই সময় শুভেন্দু দাস স্ত্রীর বাড়িতে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে, এরপর নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করে। পুলিশকে খবর দেওয়া হলে হরিদেবপুর থানার পুলিশ এসে দুজনকে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। তবে ঠিক কি কারণে এই খুন, সম্পর্কে টানা পড়েন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। সেখানে তখন দেওরের সঙ্গে তো বুঝলাম ঝামেলা, আমরা ওঠাই মনে করেছিলাম। তারপরে যখন আমি যখন বেরিয়ে যখন দেখলাম, দেখছি কি মানে ওর মা ঠিক আছে, বলছে কি যে তালা ভাঙ, তালা ভাঙ, কি হয়েছে? তখন বলে উনি গেছে নাকি, তখন মাথায় পড়ে রয়েছে সেই অবধি। আমি তারপর আমি তো ঢুকি মানে আমার ওটা দেখে আমার এত শরীর খারাপ লাগছে, কারণ আমার হাজবেন্ড মারা গেছে, সবে একমাস সবাই মারা গেছে। সম্পর্কে কি স্বামী স্ত্রী সেটা আমি বলতে পারবো না, না না সেরকম কিছু আমি দেখি, এখানেই থাক বাপের বাড়ি, বাপের হ্যাঁ বিয়ে টিয়ে এরকম কিছু হয়নি, যেটা যে মানে আমরা জানি সামাজিক কোনো অনুষ্ঠান না না। বন্ধ ঘর থেকে উদ্ধার এক বৃদ্ধের পচা গলা মৃতদেহ, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। উত্তর চব্বিশ পরগনার জগদ্দল থানার আতপুর ঘোষ লেনের বন্ধ ঘর থেকে উদ্ধার বৃদ্ধের পচা গলা দেহ। মৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস ওরফে রাজা। সোমবার সকালে মৃতের ঘর থেকে পচা দুর্গন্ধ পান স্থানীয়রা। জানলা ভাঙতেই দেখা যায় ঘরের মেঝেতে পড়ে রয়েছেন ওই ব্যক্তি। ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তি একাই থাকতেন বাড়িতে, কি কারণে মৃত্যু তদন্ত করছে পুলিশ। ভালো নাম হচ্ছে বিশ্বজিৎ বিশ্বাস আর ডাক নাম হচ্ছে রাজা, কিছু করতো না। দেখুন মারা গেছে কিভাবে তো জানা যায়নি, দু তিন দিন ধরে মানে এরকম দরজা জানালা বন্ধ করে ছিল, তো গতকাল থেকে একটা গন্ধ পাওয়া যাচ্ছিলো। তো সেখানে বাড়ির লোককে বলি তো ওরা বলে যে ছুচো কুচো কিছু হয়তো মরেছে, সকালবেলা বললো দেখবে। এবারে সকালবেলা কিন্তু গন্ধটা খুব বেশি বেরোচ্ছিলো আর কি, মানে প্রচণ্ড প্রকট হয়। দরজা ন্যাচারালি ও দরজা জানালা সবসময় বন্ধ করেই রাখতো আর কি, একাই থাকতো। তো সেই জন্য কাল সকালবেলা গন্ধটা প্রচণ্ড বেরোচ্ছে আর কি। তো সকাল 9:30 সময় মানে আমাদেরই ক্লাবের ছেলে ফোন করে, আমিও দেখছি গন্ধটা বাজে, আমি জাস্ট পাশেই থাকি আর কি, এটা আমার পাশে বেরো। তারপরে ওই কয়েকজন এসে আর কি জানলাটা একটা ইয়ে দিয়ে কি বলে বাটাম দিয়ে এটাকে ভাঙা হয়, জানলাটাকে ভেঙে এখন দেখা যায় যে মেঝেতে আর কি পড়ে আছে, সেটা বলা মুশকিল আর কি। কিন্তু যিনি ডোম এসেছিলেন উনি বলছেন এটা দু তিন দিন আগেই হয়েছে আর কি, ও কিছু করতো না। বেসিক্যালি ও মানে বেকারই ছিল, কিন্তু সবার ভীষণ উপকার করতো, আমাদের ছোটবেলার বন্ধু, এখানে আমাদের সব ক্লাবের ছেলেরাই রয়েছে। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের হাল ফেরানোর দাবিতে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফে স্মারকলিপি প্রদান কর্মসূচি নেওয়া হয়। সোমবার বেলায় হাসপাতালের প্রধান গেটের কাছ থেকে মিছিল শুরু হয়। বিজেপির প্রতিনিধি দল হাসপাতাল সুপার মিজানুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী সহ অন্যান্যরা। আপনারা জানেন প্রত্যেকে যে পশ্চিমবাংলায় যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। শুধু এই সরকার মেলা আর খেলা এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। মানুষের যে ন্যূনতম চাহিদা, যে ফান্ডামেন্টাল রাইটস মানুষের রয়েছে, সেগুলো সেই সরকার পূরণ করতে পারছে না। শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, বিভিন্ন ক্ষেত্রেই এবং চাকরি বিভিন্ন ক্ষেত্রেই সরকার ব্যর্থ। তো এরকমই আমরা বিভিন্ন হাসপাতালে যাচ্ছি, সেখানে যে পরিষেবা আছে, এখানকার যে ভাটপাড়া জেনারেল হসপিটাল, এখানে দুটো বিধানসভার মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন। তো এই ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভাটপাড়ার মানুষ কোনো রকম নাগরিক পরিষেবা পান না। এখানে আমরা দেখেছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরেও যেরকম অবস্থা আছে, ভেতরেও সেরকম নোংরা একটা অস্বাস্থ্যকর পরিবেশ। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা চলছে, এটাই সবথেকে দুঃখজনক। আমরা ডেপুটেশন দিয়েছিলাম, হাসপাতালে অ্যাম্বুলেন্স নেই, অ্যাম্বুলেন্স পরিষেবা এখানকার মানুষ পান না সরকারি হাসপাতাল থেকে। এই হাসপাতাল থেকে এখানে মেডিকেল অফিসারের যে সংখ্যা সেটা অনেক সীমিত আছে, কম আছে, সীমিত বলতে ভুল হবে, অনেক কমই আছে।
নার্সিং স্টাফ কম আছে, এখানে ঠিক মতন রোগীরা রক্তের রক্ত টেস্ট ব্লাড টেস্ট এ সমস্তগুলো করাতে পার না। তো এরকম অনেক বিষয় আছে, একটা স্বাস্থ্য পরিষেবা চালাতে গেলে যেগুলো ন্যূনতম প্রয়োজন সেগুলো এখানে কিছুই নেই। সেই ব্যাপারে সুপারের সাথে কথা বলেছিলাম, সুপার যা বললেন তাতে আমি আমারও বলছি যে হাসপাতালটা চলছে ভগবানের ভরসাতে, কখন হবে কি হবে উনি সঠিকভাবে আমাদের কাছে কোনো আশ্বাস দিতে পারলেন না। উনিও বললেন হ্যাঁ আপনারা যে কথাটা বলছেন সেটা ঠিকই আছে, এখানে সব কিছুর ঘাটতি আছে, সরকারকে ডিমান্ড পাঠিয়েছে সরকার দেয়নি, সরকার দেবে কোথায়, সরকার মেলা আর খেলা করছে দেবে কি। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের নবাসন পঞ্চায়েতের ভাটপাড়া কলোনি সরকার পরিবারের দুর্গাপুজোর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। সরকার পরিবারের দুর্গাপুজো এবারে অষ্টম বর্ষে পদার্পণ করল। সরকার পরিবারের দুর্গাপুজোকে কেন্দ্র করে আনন্দ উচ্ছ্বাস চোখে পড়ার মতো। তবে শুধুমাত্র সরকার পরিবার নয়, সোনামুখী ব্লকের বেশ কয়েকটি অঞ্চলের সাধারণ মানুষরা এই পুজোকে কেন্দ্র করে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। ইতিমধ্যে বিভিন্ন আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা এলাকা। দেখুন এই মুহূর্তে পুজো আমাদের প্রস্তুতির শেষ মুহূর্ত চলছে, আমাদের আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে, ইতিমধ্যে আমাদের প্যান্ডেল বা এই মূর্তি যে তৈরির কাজ চলছে এর মাঝে মাঝেও দর্শনার্থীরা এসে মাকে দর্শন করে যাচ্ছেন, আর মাত্র হাতে এক দুদিন আছে, এর মধ্যে তো আমরা সবাই মিলে পরিবারের সবাই ব্যস্ততার মধ্যেই আছি। যতটা আমরা এর মধ্যে প্রস্তুতি নিতে পারি ততটাই ভালো, যতটা আরও ভালোভাবে ব্যবস্থা করতে পারি পুজোর, তারপরে দর্শনার্থীদের সুবিধা করতে পারি ততটাই আমরা আনন্দ পাব। পুজোর মরশুমে কলকাতায় কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো রবিবারই কলকাতায় পা রেখেছেন তিনি, বুধবার অবধি তিনি কলকাতাতেই থাকবেন। সোমবার দিনভর ঠাসা কর্মসূচি রোনাল্ডিনহোর, কলকাতার অন্যতম সেরা পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আরতি করতে দেখা গেল। পাশে ছিলেন দমকল মন্ত্রী ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্যোক্তা সুজিত বসু। মানুষের ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি এখানে, আমাদের সঙ্গে উনি থাকবেন আর কিছুক্ষণ, স্পেশাল সময় কাটাবেন শ্রীভূমির লোকে। রোনাল্ডিনহো ফেরি নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।